আমি চলে এসেছি দেশি মোরগ নিয়ে। দেখুন দারুণ একটা দেশি মোরগ নিয়েছি, আর এই মোরগটা আমাদের বাড়ির মোরগ। দেখুন দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর, কাছ থেকে আপনাদেরকে দেখাবো। তো এরকম দেশি মোরগের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে, যারা খেয়েছেন তাদের তো নতুন করে আর কিছুই বলার নেই। দেখুন কেমন উঠছে, মোরগের ঝুঁটিটা কেমন লাল, আর প্রচন্ড রাগী মোরগ এটা। দেখুন পাখনাগুলো পুরো ময়ূরের মতো কালার এখানটা। তো চলুন মোরগটাকে এখন কেটে নেওয়া যাক। মোরগটাকে মেরে নিয়েছি, এখন ছুলে নেব। দেখুন এই মোরগটাতে কেমন তেল হয়েছে, পুরো হলুদ হয়ে গেছে, খেতে খুব টেস্টি হবে। মুরগির পাখনাগুলো আমি টেনে তুলে দিয়েছি জল ছাড়াই, এখন গরম জলে দিয়ে আরো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ জল গরম করতে একটু দেরি হচ্ছিল। গরম জলে দিয়ে এরকম ভাবে মুরগির পাখনাগুলো তুলতে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রচন্ড গরম জল,
দেশি মোরগটা দেখুন পরিষ্কার করে নিয়েছি, এখন একটু ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর কাটবো। দেশি মোরগ প্রচন্ড শক্ত হয় আর বটিটা সেরকম ধার নেই, কাটতে খুবই অসুবিধা হচ্ছে। এরকম করে পিস করে নেব। বটি না ভালো হলে কাটা খুব ঝামেলা হয়। দেখুন একটু আগে চাল খেয়েছিল, পুরো একদম চালই বেরোলো। মাংস কেটে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি, এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি সরিষার তেল, এরকম ভাবে রেখে দেবো 10 মিনিট মতো। মাংস ম্যারিনেট হবার জন্য 10 মিনিট রেখে দিয়েছি, এদিকে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন কয়েকটা আলু ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, তেল ধরে তুলে নিচ্ছি।
একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। দু তিন মিনিট মতো পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ লালচে করে ভেজে নিয়েছি, দেখুন। দিয়ে দিচ্ছি দুটো টমেটো, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, হলুদ গুঁড়ো, রান্নার কাজে গুঁড়ো মশলা দিয়েই করছি, তার জন্য সামান্য একটু জল দিয়ে দেব, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। আর একটু জল দেব, মশলা ভালো করে কষে সামান্য চিনি, হলুদ গুঁড়ো, আমি রান্নার কাজে গুঁড়ো মশলা দিয়েই করছি, তার জন্য সামান্য একটু জল দিয়ে দেব, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। আর একটু জল দেব, মশলা ভালো করে কষে নিচ্ছি, মশলা ভালো করে কষে নিয়েছি। এখন ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে আরো কিছু সময় কষে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে কষে নিয়েছি। দেশি মুরগির মাংস তো একটু কষতে অনেক সময় লাগে, রান্না করতে সময় লাগে। ভালো করে কষে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি গরম জল। এখন ভালো করে জাল করে নেব, দেখুন ঝোল টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। গরম জল দেওয়ার পরে আমি আরো 10 মিনিট জাল করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 7-8টা গন্ধরাজ লেবুর পাতা, ঢাকা দিয়ে 2-3 মিনিট জাল করে নিয়েছি, এখন এই লেবুর পাতাগুলো ফেলে দেব।
মশলা। মিট মশলা দেওয়ার পরে আর 2 মিনিট আমি জাল করে নিয়েছি। তো দেখুন রান্নাটা একদমই হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছে। এখন নামিয়ে নিচ্ছি। দেশি চিকেনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সামনে কিন্তু 25শে ডিসেম্বর রয়েছে, 1লা জানুয়ারি রয়েছে, আপনারা অবশ্যই এই ধরনের রেসিপি করবেন বাড়িতে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিওটিকে। তো আজকের মতো এখানেই শেষ করছি, নতুন কোনো রেসিপির সঙ্গে কাল আবার হাজির হবো। টাটা।